হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সব ভালোই আছো, আমিও ভালোই আছি। ভুলে গেছো নাকি সবাই? একদম বলো না, এখন ব্যাক টু ব্যাক তোমরা লাইভ পাবে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টিস ইউনিভার্স, অ্যান্ড হ্যাপি রাকশা বন্ধন টু অল। আজকে হচ্ছে রাকশা বন্ধন, মানে সবাই তো আজকেই সেলিব্রেট করছে, বাট অনেকে বলছে কালকে, আমরাও আজকেই করছি। দেখে বুঝতেই পারছো রিস্কাতে আছি, যাচ্ছি ভাইকে রাখি পড়াতে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে পাবে, এখন বাজে 2:30, এখনই যাচ্ছি। অ্যান্ড বিকালবেলাও পড়াবো, তো কী করছি না করছি তোমাদের দেখাবো। অ্যান্ড জানি প্রচুর ডিলে হয়ে গেছে আমার ব্লগ আসতে, কারণ কি এখন একদমই টাইম করে উঠতে পারি না। বাট 100 বার তোমরাও আমার ফ্যামিলি, তো তোমাদেরকেও অবভিয়াসলি টাইম দিতে হবে। তো এরপর থেকে আমি চেষ্টা করবো রেগুলার রেগুলার ব্লগ করার। তো চলো আজকের ব্লগটা দেখো। ফাইনালি চলে এসেছি, এখন যাচ্ছি মামা বাড়িতে। অ্যাকচুয়ালি রাখিটা আমার শুরু হয়ে গেছে কাল দিয়ে, কারণ কি দাদাভাই আমার, মানে আমার ছোটো মাসির ছেলে, ও অ্যাকচুয়ালি ডাক্তার, তো ওর আজকে ডিউটি আছে, তো ওর জন্য আজকে থাকতে পারবে না। ওর জন্য কালকে রাত্রেবেলা আমি এসেছিলাম ওকে রাখি পড়াতে, তো হয়ে গেছে। বাট কালকেটা আমি ক্যাপচার করিনি, একদম আজকে দিয়ে স্টার্ট করছি। কারণ ও ক্লিপ থাকলাম দেখিয়ে দিতাম, বাট নেই স্টিল। তো আজকের সমস্ত ক্লিপ তোমাদেরকে দেখাবো, তো একদম তোমরা সাথে থাকো। अरे कहना क्या चाहते हो? তো মামার বাড়িতে চলে এসেছি, তোমরা দেখলে তো। এখন মা মামাকে রাখি পড়াচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে এটাই যে এই বেলা দিনের বেলাতে ছোটো মাসিও ছিল না, তো মা মামাকে একাই রাখি পড়াচ্ছে। আর রিসেন্টলি, মানে আমার মামার 3টে বোন, বাট রিসেন্টলি আমার বড়ো মাসি ডেথ করে গেছে, তো এখন মাত্র শুধু আমার ছোটো মাসি আর মাই বাঁচলো। তো আমরা দিনের বেলা টাইমটা গেছিলাম, কেন কি বিকালবেলা আমার হতো না, তার জন্য গেছিলাম। তো এখানে মামার রাখি পড়ানো হয়ে গেছে, এবার আমি আমার ভাইকে রাখি পড়াবো, আয়ুষকে। ও আমার থেকে ছোটো, আর যে বড় দাদাভাই ওকে কালকে রাখি পড়িয়েছি, যেটা তোমাদেরকে বললাম যে সেটা আর ক্যাপচার করে ওটা হয়নি। তো এখানে তোমার দেখো আয়ুষকে বসিয়ে দিয়েছি, ওকে রাখিটা পরাচ্ছি। ও সকাল থেকে একদম ব্যস্ত হয়ে গেছিলো যে কখন পূজা আসবে, কখন রাখি পরাবে, বাট বুঝতেই পারছো সৃষ্টির জন্য আমার সব কিছু কাজে একটু দেরি হয়। তো যেতে যেতে আমাদের প্রায় অনেকটাই দেরি হয়েছিল, প্রায় 2:30 বেজে গেছিলো, তো ওখানে তোমার পৌঁছাতেও লেট হয়েছে। তো এই রাখি টাকি পরিয়ে থাকতেও পারিনি, মানে একদম কিছুক্ষণ থেকে আবার আমরা রিটার্ন চলে এসেছি। তো এখানে রাখি পরানো কাম a few inches later.
তো এবার দেখো ডিরেক্ট চলে আসলাম বিকালবেলা। বিকালবেলা সুনিতা এসেছিল প্রকাশকে রাখি পড়াতেও, প্রত্যেক বছরই পড়ায়, ঠিক আছে? আর এখানে আমি সুনিতার বর, মানে বাপি আমার দাদা হয়, তো আমি ওকে প্রত্যেক বছর রাখি পড়াই। তো আর এখানে দেখো সঙ্গীতা দিও, মানে ওকে তোমরা কেউ চেনো না, ও আমারই ফ্রেন্ড হয়, মানে দিদি বলছে আমার থেকে অল্প বড়। তো ও আর নেহা, মানে সঙ্গীতাদির বোন, এই ফার্স্ট টাইম প্রকাশকে রাখি পড়ালো, আর নেহা আমাকেও পড়িয়েছে। মানে জাস্ট একটা খুব ভালো লাগা কাজ করলো, কারণ কি দেখো আমরা তো ভাইদেরকে পড়াই, বাট আমাদেরকে রাখি মানে পড়াবে এরকম ভাবনা চিন্তা খুব কমই থাকে। তো আমি ফার্স্ট টাইম প্রচণ্ড আনন্দ পেয়েছি যে হ্যাঁ চলো আমাকেও কেউ রাখি পড়াতে পারে। তো এই জিনিসটা আমার খুবই স্পেশাল গেছে। এই যে দেখো তোমরা, আমি ফার্স্টে নেহাকে বলছি যে এগুলো নন বেঙ্গলি নিয়ম, মানে টিকা পড়াতে লাগে তারপরে রাখিটা পড়ায়। তো আমি ওকে বলছি যে এরকমভাবে পড়া, আর দেখো ও আমাকে পড়াচ্ছে। মানে জাস্ট মানে কালকের দিনটা আমার খুবই ভালো গেছে, মানে খুব একটা আলাদাই ভালো লাগা কাজ করে এসব জিনিস, খুব সত্যি খুব স্পেশাল ফিল হয়েছে কালকে। থ্যাংক ইউ এগেন নেহা, এত ভালো স্পেশাল ফিল করানোর জন্য, কারণ কি আমরাই শুধু চাই যে প্রত্যেক বছরে কবে এই দিনটা আসবে আমাদের, আমরা মানে আমরা ভাইদের জন্য না খেয়ে বা ভালো মন্দ চাইবো, রাখি পরাবো, ভাই ফোঁটা দেবো, বাট আমাদের জন্য স্পেশালি সেরকম কোনো রিচুয়ালস হয় না। তো এই জিনিসটা যে মানে ফিল করতে পেরেছি সত্যিই আমার কালকে খুব ভালো লেগেছে। আর আমার গলার অবস্থা দেখছো খুবই খারাপ, গলাটা বসে গেছে। তো দেখো এখন আমাকে খুব সুন্দর, এখন খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে ইভেলাই। তো ও দেখো আমাকে সঙ্গীতা দিকে একদম এটা কাস্টমাইজ রাখি বানিয়ে পরিয়েছে ইভেলাই, খুব সুন্দর রাখিটা দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর খুব যত্ন করে রাখবো আমি রাখিটা, কারণ কি আমার লাইফে ফার্স্ট রাখি আমাকে কেউ পরিয়েছে, মানে এর একটা আলাদাই ভালো লাগা আছে। তো এই রাখিটা তো আমি নিশ্চয়ই খুব যত্ন করে রাখবো। আর এখানে আমি ওকে বলছিলাম ভালো বর হোক, তো ভালো বর হোক না হোক পরের কথা, বাট অনেক বড় হোক, নিজের পায়ে স্ট্যান্ড করুক, ভালো চাকরি করুক, এটাই আমি চাই। তো আর এটা দেখো চিল্লার পার্টিদের ফার্স্ট টাইম রাখি মানে উৎসব, এইটা সুনিতারই মাথায় এসছে, ও কালকে নিয়ে এসেছিলো মিষ্টুকে, মানে আমার মেয়েকে রাখি পড়ানোর জন্য সৃষ্টিকে। তো আমি ভাবলাম যে খুব ভালো বুদ্ধিটা, প্রত্যেক বছর এবার থেকে ঠিক হলো যে ওরা দুজন দুজনকে রাখি পড়াবে। আরে ভাই নাই থাক, ভাই আছে এটা বলবো না, নেই মানে এরা দুজন একে অপরের ভাই বোন নাই হোক, কিন্তু মানে ভাই না হলে কী হবে, বোন বা ফ্রেন্ড তো হতে পারে। তো এরকমভাবে একটা এটাও কালকে স্টার্ট হলো যে প্রত্যেক বছর এবার থেকে মিষ্টু আর সৃষ্টি দুজন দুজনকে রাখি পড়াবে। আর এখানে দেখো ডুগি আগের বছরও পড়ানো হয়েছিল, কেন কি ডুগডুগি হচ্ছে সৃষ্টির দাদা, তো সেই হিসাবে ওকেও রাখি পড়ানো হয়। তো হে গাইস, কালকের পরে আবার চলে এলাম আজকে, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, তোমরা দেখলে রাখিতে কালকে রাত্রি রয়ে গেছিলো সবাই যেতে যেতে। তো আজকে শেষ করছি, এখন আজকে হচ্ছে তোমার মানে 12 তারিখ, কালকে 11 তারিখ ছিল রাখি, আজকে 12 তারিখ। তো আমি একটু বেরিয়েছিলাম, মানে ব্যাংকে গেছিলাম, জাস্ট ফিরলাম, তো ভাবলাম যে ব্লগটা শেষ করতে হবে, নাহলে তো পাবলিশ করা যাবে না। তো জানি প্রচুর প্রচুর লেট করে ফেলেছি, মানে একদম অনেক দিন তোমাদের সাথে ডিটাচ, কিন্তু একদম একটুখানি বলবো যে সবাইকে আমার তরফ থেকে সরি, প্লিজ একটুখানি তোমরা মানে কি বলবো ক্ষমা করে দিও। এবার চেষ্টা করবো তোমাদেরকে একদম অন্য অন্য টপিকে, ভালো ভালো টপিকে ভিডিও দেওয়ার, ঠিক আছে? তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানিও, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য একদম টাটা বাই, অ্যান্ড এগেন হ্যাপি রক্ষাবন্ধন। কার রক্ষাবন্ধন কেমন কাটলো জানাতে ভুলো না। তো চলো বাই, নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।